হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2022 মোটামুটি ডেট পেয়ে গেছো। হয়তো এই নভেম্বর মাসের শেষের দিকে বা ডিসেম্বরের প্রথম দিকে তোমাদের বিদ্যালয় শুরু হয়ে যাবে। তো আজ তোমাদের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সারি শিক্ষার কিছু সাজেশন কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। তোমাদের স্বাস্থ্য সারি শিক্ষার যে বিষয়গুলি পরীক্ষা হবে তোমরা অলরেডি পেয়ে গেছো বিদ্যালয় থেকে। চলো আজকে কিছু কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করি। প্রথম হচ্ছে, নিচের তালিকা থেকে কোনটি সুঅভ্যাস কোনটি কুঅভ্যাস লেখো। সুঅভ্যাস কুঅভ্যাস দেখো, ধূমপান করা ওই তোমাদের আছে বেশ কিছু সুঅভ্যাস কুঅভ্যাস, ধূমপান করা কি কুঅভ্যাস? তাহলে আমি দেখো ডান দিকে লিখে দিচ্ছি কুঅভ্যাস, যে তোমরা এরকম ডান দিকে কুঅভ্যাস লিখে দেবে, বা যদি নিচে জায়গা থাকে কুঅভ্যাস লিখে কুঅভ্যাস লিখে দেবে। অনেক সময় লোকে তোমার কু আর সু লেখো থাকে, তাহলে কু আর সু লিখে দিবে, অভ্যাস লেখার প্রয়োজন নেই। সাঁতার শেখা সুঅভ্যাস, দেখো এখানে সুঅভ্যাস লেখা আছে। বৃক্ষরোপণ করা সুঅভ্যাস, কারণ এখন যে বিশ্ব উষ্ণায়নের ক্ষেত্রে তোমার বা বন্যার হাত থেকে বাঁচতে, বন্যার হাত থেকে সবাইকে রক্ষা করতে বিভিন্ন জনগোষ্ঠী গঠন, এটা সুঅভ্যাস। জনগোষ্ঠী গঠন করে তোমাদের বন্যার যে চ্যাপ্টারটা আছে সেখানে পড়েছো। উঁচু জায়গায় বাড়ি বানানো সুঅভ্যাস, আগুন লাগলে পুলিশ বা দমকলে ফোন করা সুঅভ্যাস, এটা খুবই গুরুত্বপূর্ণ। আগুন লাগলে সঙ্গে সঙ্গে দমকলে ফোন করা। বিপদে মানুষের পাশে না থাকা, এটা কিন্তু কুঅভ্যাস, বিপদে সবসময় মানুষের পাশে থাকবে, সেটা হচ্ছে সুঅভ্যাস। আহত ব্যক্তিকে সেবা শুশ্রূষা না করা, এটাও কুঅভ্যাস। আহত ব্যক্তিকে হঠাৎ করে আহত হলো, তাকে সেবা শুশ্রূষা করা তোমার কিন্তু একটা দায়িত্ব এবং কর্তব্য, সেটাকে সুঅভ্যাস বলা হয়। তাহলে এইরকম সুঅভ্যাস কুঅভ্যাসের কিছু প্রশ্ন তোমাদের থাকতে পারে। নেক্সট দেখো, ঠিক ভুল, ঠিক না ভুল সেটা লিখতে হবে। ঠিক হলে পাশে ঠিক আর ভুল হলে পাশে ভুল। যেমন ধরো এই দেখো ভুল লেখা আছে, এ ঠিক লেখা আছে, এরকম ঠিক। ঠিক আছে চলো, আগুন লাগলে লিফট না সিঁড়ি ব্যবহার করতে হবে। আগুন লাগলে লিফট ব্যবহার করা হবে না, সিঁড়ি ব্যবহার করতে হবে, কারণ লিফট যে কোনো সময়তে তোমার বন্ধ হয়ে যেতে পারে ইলেকট্রিকের শর্ট সার্কিট হয়ে। নেক্সট, প্রাথমিক প্রতিবিধানকারীর কাজ হলো আহত জীবন রক্ষা করা, একদম ঠিক। আহত জীবন রক্ষা করাই হচ্ছে প্রাথমিক প্রতিবিধানকারীর প্রধান কাজ। যে প্রাথমিক চিকিৎসার জনক ফ্রেডারিক এজমার্ক ছিলেন জার্মানির শল্য চিকিৎসক, একদম ঠিক। ফ্রেডারিক এজমার্ক জার্মানির শল্য চিকিৎসক ছিলেন, যিনি যাকে প্রাথমিক চিকিৎসার জনক বলা। এখান থেকে কিন্তু একটা ভালো কোশ্চেন আসতে পারে, মানে জিজ্ঞেস করা ফ্রেডারিক এজমার্ক কোথাকার লোক ছিলেন, প্রাথমিক চিকিৎসার জনক কাকে বলা হয়, যে পরের দিকে হয়তো আসতে পারে। নেক্সট, নিজের গায়ে বা কাপড়ে আগুন লাগলে থামবে, মুখ ঢাকবে এবং শুয়ে গড়াগড়ি খাবে, একদম ঠিক। দেখবে তোমাদের বইয়ে দেওয়া আছে যে আগুন লাগলে কি কি করতে হবে, তার মধ্যে এটা একটা, নিজের গায়ে যদি আগুন লেগে যায় তাহলে থেমে যাবে, দৌড়ানো যাবে না, তাহলে আরো আগুন জ্বলতে শুরু করবে। আর শুয়ে গড়াগড়ি খেতে হবে, তাহলে ধুলো বালি যেটা থাকবে তাতে লেগে আগুনটা নিভে যাবে। আর যদি কোনো কিছুতে ঢাকা দেওয়া যায় বা জলে ঝাঁপ দেওয়া যায় তাহলে সব থেকে ভালো, পাশাপাশি যদি পুকুর বা জল থাকে তাতে ঝাঁপ দিতে পারলে। নেক্সট দেখো, বৈদ্যুতিক কম্বল সারা রাত নিরাপদে ব্যবহার করার জন্য সর্বদা কি রাখতে হবে, সর্বদা প্ল্যাগ লাগিয়ে রাখতে হবে। এটা কি ভুল? এটা দেখো এখানে ভুল লেখা আছে, সারা যদি প্ল্যাগ সবসময় ব্যবহার করো তাহলে সেটা ক্ষতি, যে কোনো সময় শক লাগতে পারে, সেজন্য সারা প্ল্যাগ রাখে না, যখন ব্যবহার করার সময় প্ল্যাগ লাগাবে, বাকি সময়টা খুলে রেখে দিতে হবে। নেক্সট, মাইক্রো ওভেনের ভিতর ধাতব জাতীয় কিছু রাখা যাবে না, ঠিক। আগুন লাগলে দমকলে ফোন করতে হবে, এটাও ঠিক। বিদ্যালয়গুলিকে অগ্নিনির্ধক পদার্থ দিয়ে বানাতে হবে, ঠিক। বন্যার সময় বাসি খাবার খাওয়া উচিত, ভুল। বন্যার সময় বাসি খাবার খেতে নেই, কেন পেটের রোগ হবে। হড়পাবান বিশেষত পাহাড়ি এলাকায় হয়, ঠিক। হড়পাবান পাহাড়ি এলাকার একটা বান, যেটা হঠাৎ করে পাহাড়ি এলাকায় দেখা যায়। বন্যার সময় জল না ফুটিয়ে খাবে না, ঠিক। বন্যার সময় সবসময় জল ফুটিয়ে খেতে হয়, নাহলে পেটের রোগ হয় বিভিন্ন। নিজের প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করার জন্য বিভিন্ন জনগোষ্ঠী গঠন করা উচিত, একদম ঠিক। সবসময় বাঁধের ভিতরে উঁচু জায়গায় বাড়ি করতে হবে, এটাও ঠিক। বাঁধের ভিতরে উঁচু জায়গায় বাড়ি বানাতে হবে যাতে বন্যার সময় ক্ষতিগ্রস্ত না হয়। বন্যার থেকে বাঁচতে বৃক্ষ কেটে ফেলতে হবে, এটা ভুল। বন্যার থেকে বাঁচতে বৃক্ষ রোপণ করতে হবে, কেটে ফেলতে হবে মানে ভুল, এটা করার। তাহলে দেখো পাশে ভুল লিখে দিয়েছি আমি, বুঝা গেছে। নেক্সট দেখো, শূন্যস্থান পূরণ করো, এরকম কোশ্চেন আসতে পারে, চান্স খুব বেশি। প্রাথমিক চিকিৎসার জনক হলে জার্মানির ফ্রেডরিক এজমার্ক, মানে এটা তো জার্মানির শল্য চিকিৎসক ফ্রেডরিক এজমার্ক, বা শুধু যদি ফ্রেডরিক এজমার্ক লিখো তাও কিন্তু ঠিক, এক নম্বরের জন্য। নেক্সট, ড্যাশ অনুযায়ী সমস্ত দরজা জানলা ও ঘরগুলোতে অগ্নিনির্ধক অবলম্বন করতে হবে, কি ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী, ন্যাশনাল বিল্ডিং কোড যেটা সরকারি নির্দেশ অনুযায়ী থাকে সেটা মেনে ঘর বাড়ি বা জানলা টানলা রাখতে হবে। আগুন লাগলে দমকলে ফোন করতে হবে, নম্বর হলো 101, তাহলে দমকলের ফোন নম্বর কত? 101।
বই যদি কম্বল সারাতে নেবে, ব্যবহারের মধ্যে দেশ লাগানো থাকে, কি থাকে, থার্মোস্ট্যাট লাগানো থাকে, থার্মোস্ট্যাট। থার্মোস্ট্যাট কি হয় যে তোমার একটু কন্ট্রোল করে। নেক্সট দেখো, আগুনে পুড়ে গেলে সাথে সাথে কি করতে হবে, বরফ বা ঠান্ডা জল দিতে হয়। বরফ বা ঠান্ডা জল দেওয়া হচ্ছে সব থেকে ভালো আগুনে পুড়ে গেলে, নাহলে বরফ বরফ বা ঠান্ডা জলে সে অনেক আমরা অনেক ঠান্ডা কিছু দিই, যেমন ধরো কোলগেট ফোলগেট দিই, সেগুলো এই কারণে দেওয়া হয় যে সেখান থেকে কিছুটা ঠান্ডা পাওয়া যায় বলে। পাগলা কুকুরে কামড়ালে ড্যাশ রোগ হয়, কি রোগ হয়, পাগলা কুকুরে কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। বন্যার হাত থেকে সবাইকে রক্ষা করতে কি করতে হবে, বিভিন্ন জনগোষ্ঠী গঠন করতে হবে। দেখো এখানে লেখা আছে জনগোষ্ঠী গঠন করতে হবে, শূন্যস্থান পূরণে। নেক্সট, বন্যার হাত থেকে বাঁচতে ড্যাশ রোপণ করতে হবে, কি রোপণ করতে হবে, বৃক্ষরোপণ করতে হবে। বুঝা গেল? তাহলে এরকম শূন্যস্থান পূরণ কোশ্চেন কিছু তোমাদের আসতে পারে, তোমরা এগুলো ভালো করে পড়ে নেবে এবং বই থেকে ভালোভাবে পড়বে এরকম গুরুত্বপূর্ণ লাইনগুলো। নেক্সট দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখবে হচ্ছে, শোয়ার ঘরে কি মজুত রাখা উচিত নয়, ফ্যান, আলমারি, ঘড়ি, গ্যাস সিলিন্ডার। শোয়ার ঘরে গ্যাস সিলিন্ডার রাখা উচিত নয়, সেখান থেকে গ্যাস বেরিয়ে শ্বাসকষ্ট হতে পারে বা কোনো কারণে আগুন লেগে গিয়ে মারা যেতে পারে, শোয়ার ঘরে গ্যাস সিলিন্ডার রাখা উচিত নয়। জলাতঙ্ক রোগে কি খেতে ভয় হয়, মিষ্টি, ফল, জল, সবকিছুতেই ভয়, জল খেতে। জলাতঙ্ক রোগ হলে জল দেখলে ভয় ভয় হয়। আগুন জ্বললে কি গ্যাস উৎপন্ন হয়, আগুন জ্বললে অক্সিজেন, নাইট্রোজেন, সিলিকন, কার্বন। আগুন জ্বললে কার্বন গ্যাস উৎপন্ন হয়, ঠিক আছে, আগুন জ্বললে কার্বন গ্যাস উৎপন্ন হয়। জলাতঙ্ক রোগীর মুখ থেকে কি ঝরে, লালা ঝরে, বমি হয়, জল ঝরে, রক্ত পড়ে। জলাতঙ্ক রোগীর মুখ থেকে লালা ঝরে, জলাতঙ্ক আক্রান্ত হলে কুকুরে কামড় থেকে যদি জলাতঙ্ক হয় তখন লালা ঝরে মুখ থেকে। নেক্সট, বন্যপ্রবণ এলাকায় ছাত্রদের কি শেখা উচিত, সাঁতার শেখা উচিত, গান বাজনা যুদ্ধ নয়। বন্যপ্রবণ এলাকায় মন প্রধান জরুরি হচ্ছে সাঁতার, কারণ জলে ডুবার সম্ভাবনা থাকে, বন্যা হওয়ার সম্ভাবনা থাকে, সেখানে সাঁতার জানলে জীবন রক্ষা পাওয়া যায়। ডায়রিয়া হলে শিশুর কি খাওয়া উচিত, মাংস, ওআরএস মিশ্রিত জল, ফ্যাট জাতীয় খাবার, মাছের ঝোল। ডায়রিয়া হলে সবসময় ওআরএস মিশ্রিত জল খুবই গুরুত্বপূর্ণ, সেটা বেশি পরিমাণে খেতে হয়। বন্যার সময় কোন জল পান করা উচিত, বন্যার সময় নদীর জল, কুয়োর জল, পুকুরের জল, উঁচু নলকূপের ফোটানো জল। উঁচু নলকূপের ফোটানো জল খেতে হবে, বন্যার সময় সবসময় ফোটানো জল খেতে হবে, উঁচু নলকূপের ফোটানো জল সব থেকে ভালো। যদি না পাওয়া যায় তো কুয়োর জল বা পুকুরের জল অন্য জল, সেটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে খেতে হবে। সমুদ্রের তলদেশে কি ঘটলে উপকূল ভাগে বন্যা, সমুদ্রের ভূমিকম্প হলে উপকূল ভাগে বন্যা হয়। বৃষ্টি বা জাহাজ ডুবলে অতিরিক্ত লোকের সমুদ্রে নামলে এটা হয় না, কিন্তু ভূমিকম্প যদি সমুদ্রের তলদেশে হয় তাহলে উপকূল ভাগে বন্যা হয়, যেটাকে আমরা সুনামি নামে জানি। মোমবাতি আর কুপি থেকে কি গ্যাস হতো, মোমবাতির কুপি থেকে অক্সিজেন, নাইট্রোজেন, সিলিকন, মনোক্সাইড, কার্বন মনোক্সাইড বা মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয় এখান থেকে, ঠিক আছে। নেক্সট দেখো, এইটা একটা দেখো, সরণির মধ্যে সমতা বিধান করো, এটা একটা সরণি, এটা এটা এ বি করা থাকে, এদিকে এ এদিকে বি, এ আর বি এর মেলকরণ করো, সেটাও থাকে। তো দেখো জলাতঙ্ক এখানে যে অপশন গুলো আছে, কি পাগলা কুকুরে কামড়ালে জলাতঙ্ক হয়, তাহলে দেখো এখানে লিখে দেওয়া আছে যে পাগলা কুকুরে কামড়ানোর পাশে এক নম্বর দেওয়া আছে, তার মানে জলাতঙ্ক রোগ এখানে এটার সঙ্গে হয়। তোমার অনেক সময় দাগ টেনেও করতে হবে এরকম করে। প্রাথমিক চিকিৎসা, একখণ্ড জীবাণু কাপড়, ত্বকের উপরে ভাগ পড়ে যাওয়া, নিয়মিত টিকা দেওয়া। প্রাথমিক চিকিৎসা হচ্ছে একখণ্ড জীবাণুমুক্ত কাপড়, এইটা প্রাথমিক চিকিৎসার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। প্রাথমিক চিকিৎসা এটা এইভাবে দাগ দিয়ে দিতে পারো, বা তোমরা এভাবে পাশে 2 নম্বর লিখে দিয়েছি আমি, দেখো এরকম লিখে দিতে পারো। পোষা কুকুর, পোষা কুকুরে কি নিয়মিত টিকা দেওয়া উচিত, তাহলে এরকম করে টিকা দেওয়া উচিত। দেখো এখানে 3 নম্বর দেওয়া আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে 3 নম্বর, এই 3 নম্বর হচ্ছে 3 নম্বর, এটা এইভাবে মেলকরণ করা হয়, এটা দাগ টেনে মেলকরণ করতে পারো তোমরা। প্রথম পর্যায়ের পড়া, প্রথম পর্যায়ে ত্বকের উপরের ভাগ পড়ে যাওয়া, তো 4 নম্বর দেওয়া আছে, এটা যে প্রথম পর্যায়ের পড়া, তাহলে এরকম তোমাদের সরণি বিধান আসতে পারে। তাহলে এইভাবে পড়ে দেখবে কোনটার সঙ্গে তার ম্যাচ করানো হয়, সেটা ম্যাচ করানো করে দেবে। নেক্সট যে বন্যা, বন্যা কি, বন্যা কি, বন্যা হচ্ছে তোমার বিভিন্ন জনগোষ্ঠী গঠন। দেখো এখানে এটার সঙ্গে দেখো বন্যাটা কিন্তু যাচ্ছে, বিভিন্ন জনগোষ্ঠী গঠন, বন্যা বিভিন্ন জনগোষ্ঠী গঠনটা কিন্তু বন্যার ক্ষেত্রে উপকারী, ঠিক আছে। নেক্সট হড়পবন, হড়পবন হচ্ছে পাহাড়ি এলাকা হয়, দেখো 6 নম্বর, দেখো এখানে 6 নম্বর দেওয়া আছে, হড়পবন যে পাহাড়ি এলাকায় যেহেতু হয় তাই হড়পবন এখানে। ডায়রিয়া হচ্ছে অপরিশুদ্ধ জল থেকে রোগ হয়, তাহলে তো 7 নম্বর এখানে দেওয়া হয়েছে। নেক্সট আগুন লাগা, আগুন লাগালে দমকলে ফোন করতে হবে, দেখো এখানে আগুন লাগা দমকলে ফোন করতে হবে বলে 8 নম্বর দেখো দমকল, তাহলে এটা হয়ে গেল। নেক্সট দেখো, নিচের প্রশ্ন উত্তরগুলি 2-1 বাক্যে উত্তর দাও, তাহলে এইগুলো কি হবে, এবং ডান দিক বাম দিক সমতা বিধান করতে হবে। আমি এখানে বাম দিকে লিখে দিচ্ছি, তোমরা এইভাবে লাইন টেনেও করতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে, বা প্রশ্নে যেভাবে উল্লেখ করা থাকবে। নিচের প্রশ্নগুলি উত্তর দাও 2-1 বাক্যে লিখে, এগুলো কিন্তু একটু বড়, 2 নম্বর 3 নম্বরের জন্য, আমি সেগুলো উত্তরগুলো সব বলছি না, আমি প্রশ্নগুলো তোমাদের বলেছি, তোমরা বই থেকে উত্তর পেয়ে যাবে।
প্রাথমিক চিকিৎসা কাকে বলে? একদম সুন্দরভাবে তোমরা পেয়ে যাবে হঠাৎ কোনো দুর্ঘটনায় আহত ব্যক্তির প্রাথমিক চিকিৎসা সেবা শুশ্রূষা করা জীবন রক্ষার্থে, সেটাই প্রাথমিক চিকিৎসা। কি কি গুণাবলী থাকা আবশ্যক, কি কি গুণাবলী থাকে তোমাকে জানতে হবে কিছু, তার জীবন রক্ষা করার চেষ্টা করতে হবে, ভিড় সরাতে হবে, তোমাকে জানতে হবে যে কি রোগে কি কিভাবে চিকিৎসা করা, আশপাশের জিনিসগুলোকে নিয়ে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে হবে, এইগুলো আর কি। দাহখাত বলতে কি বোঝাবে, আগুনে পুড়ে যাওয়া সেটাকে দাহখাত বলে, তোমরা লিখে নেবে। আগুন লাগলে কি করা উচিত, ঘরে আগুন লাগলে বা বহির্গমনের পথ অবরুদ্ধ থাকলে তুমি কি করবে, বাড়িতে বা তোমার সামনে কোথায় আগুন লাগলে কি করতে হবে, বৈদ্যুতিক সরঞ্জাম থেকে আগুন লাগার হাত থেকে বাঁচতে কি কি সাবধানতা অবলম্বন করবে, বৈদ্যুতিক অগ্নিকাণ্ড এড়ানোর উপায় কি, দেখে তোমাদের বই সুন্দর করে দেওয়া আছে কি কি উপায়, আগুন লাগা থেকে বাঁচতে রান্নাঘরে কি ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে, সেইটা তোমাদের বইয়ে দেখবে দেওয়া আছে, যে গ্যাসের সুইচ নিচে উপরে দু জায়গায় বন্ধ করে রাখতে হবে, আগুন জানলা খোলা রাখতে হবে, খেয়াল রাখতে হবে যেন ওগুলো না ছড়ে, খোলা থাকে গ্যাসের নব। আগুনে পড়ায় প্রাথমিক প্রতিদানকারী কর্তব্য কি, দেখবে দেওয়া আছে সবসময় আগুন নিবারণে প্রাথমিক চিকিৎসা করতে হবে, জল দিতে হবে বা ভেজা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে, এরকম। আগুনে পুড়ে গেলে কি করা অনুচিত, মানে দ্রুত জামা কাপড় তুলে নেওয়ার অনুচিত, বা নিজে থেকে কিছু স্কিনের উপর লেগে থাকলে সেগুলো তুলে ফেলা অনুচিত, এগুলো দেখবে তোমাদের বই সুন্দর করে দেওয়া আছে। বন্যার কারণগুলি লেখো, বন্যায় ক্ষয়ক্ষতি কমানোর উপায় কি, বন্যার সময় কি করবে না, বন্যার পরবর্তী সময়ে কি করবে, বিপর্যয় মোকাবিলায় কি কি গোষ্ঠী গঠন করতে হবে, বন্যার পূর্বে বন্যা প্রতিরোধে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, তাই দেখবে তোমাদের বই এগুলো কিন্তু সুন্দর করে দেওয়া আছে, তোমরা পড়ে নেবে সুন্দর করে, এবং পরীক্ষা সবাই ভালোভাবে দেবে, সবাই সাবধানে থাকবে, সবার পরীক্ষা ভালো করে দাও। থ্যাংক ইউ।